হ্যালো বন্ধুরা ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আমি রামিজ আজ আমি আপনাদেরকে এমন এক জায়গার সন্ধান দেবো সেখানে আপনারা একই ছাদের নিচে বিভিন্ন রকম মেশিন পেয়ে যাবেন আপনার যেই মেশিনের প্রয়োজন সেই মেশিন কিনে আপনারা সেখান থেকে ব্যবসা শুরু করতে পারবেন একটা ব্যবসা শুরু করবার ইচ্ছা আমাদের মনে প্রত্যেকেরই থাকে কিন্তু যে কোনো ব্যবসা যদি শুরু করতে চান মানে ম্যানুফ্যাকচারিং ব্যবসা যদি শুরু করতে চান তাহলে লাগবে আপনার মেশিন মেশিন যদি আপনারা সঠিক জায়গা থেকে না কিনেন তাহলে কিন্তু আপনার ব্যবসা ভালোভাবে রানিং হবে না অনেকেই আছে যারা যেখান সেখান থেকে মেশিন কিনে নিচ্ছে তারপর দেখা যাচ্ছে যে কি যে মেশিনে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে এবং সেই সমস্যার জন্য যখন কোম্পানিতে ফোন করা হচ্ছে সেই কোম্পানি হয়তো ফোন রিসিভ করছে না বা যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হয়তো সমাধান করছে না তো আজ আমি আপনাদেরকে এমন এক কোম্পানির সন্ধান দেবো সেখান থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে আপনাকে সব চিন্তা করবার কোনো প্রয়োজন নেই কারণ তাদের আফটার সেল সার্ভিস খুবই ভালো আফটার সেল সার্ভিস বলতে গেলে মেশিন আপনি কিনে নিয়ে আসলেন তাদের সঙ্গে যে সম্পর্ক শেষ হয়ে গেলো তা নয় মেশিন কেনার পর আপনার যেই সমস্যায় হোক না কেন সমস্ত রকম সমস্যায় সেই কোম্পানি আপনাকে মেটাবে কিভাবে সেই সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন সব কিছুই আপনাকে গাইড করবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক তাহলে কী সেই বিজনেস আইডিয়াটা তবে ভিডিওটা শুরু করবার আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল কেও ক্লিক করে দেবেন আর ভিডিও লাইক অবশ্যই করবেন নমস্কার আমার নাম হচ্ছে সুভাষ রায় এস এস এন্টারপ্রাইজ থেকে বলছি আপনাদের আমাদের ঠিকানাটা হচ্ছে হুগলি ব্যান্ডেল যে কোনো জায়গা থেকে আপনি এই হুগলি ব্যান্ডেল জংশনে আসতে পারেন আজকে বর্ধমান হোক আসানসোল হোক আপনার কলকাতা হোক নবদ্বীপ হোক বাঁকুড়া হোক যে কোনো জায়গা থেকে আপনি ব্যান্ডেল জংশনে এসে আমাদের দেখবেন দুটো নাম্বার দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা ফোন করবেন আমাদের অফিসের ঠিকানা বলে দেওয়া হবে ব্যান্ডেল স্টেশন থেকে পাঁচ মিনিট লাগবে আমাদের অফিস অবশ্যই অবশ্যই দেখুন একটা কথা সবার ফার্স্ট বলি যেটা হচ্ছে গিয়ে আপনি আমাদের এইখানে আমাদের এই সংস্থা এস এস এন্টারপ্রাইজে একই ছাদের তলায় আপনারা বিভিন্ন রকম মেশিন পাবেন যেরকম হচ্ছে কি আপনার ধূপকাঠির মেশিন পেপার প্লেট মেশিন স্যান্ডেল জুতো তৈরি করার মেশিন মুড়ি মেশিন বিভিন্ন রকম মেশিন পাবেন কিন্তু আপনারা দেখুন আজকে এই দু হাজার কুড়ির পর থেকে যে লকডাউন সিচুয়েশান পড়েছে তো তাতে কি হচ্ছে মানুষের কাছে এখন একটা কাজ করবে বা যে কোনো যাই সংস্থার হয়তো কাজ হারিয়েছে বা পরবর্তীকালে একটা কাজের জায়গা খোঁজার চিন্তাভাবনা করছে সে হয়তো অনেক কষ্ট করে হয়তো একটা ব্যবসা করবে তো বিভিন্ন রকম আপনারা ইউটিউবের মাধ্যমে দেখবেন বিভিন্ন রকম ব্যবসা আছে তো এবার যে কেউ একটা ব্যবসা করতে গেলে এতটা টাকা সে হয়তো দেখা গেলো লোন নিয়ে করছে বা কোনো বন্দর লোন বা এসকেশ লোন বিভিন্ন গোষ্ঠী লোন নিয়ে করছে তো অনেকটা টাকা ইনভেস্ট করে তাকে ব্যবসাটা করতে হবে সে চিন্তা করছে আমার এমনি কাজ হারিয়েছি তারপর আমি একটা ব্যবসা করব আজকের দিনে কোন ব্যবসাটা করলে আমি সাকসেস হতে পারবো কোন ব্যবসাটা আমার সাকসেস দেবে হয়তো দেখা গেলো সাকসেস দিল না সেক্ষেত্রে আমি বলি আমাদের যে ব্যবসাগুলো আপনাকে বললাম যে যেই বিজনেসের মেশিনগুলো আমাদের কাছে পাবেন সেই বিজনেসের মেশিনগুলো আপনি অবশ্যই সাকসেস হবেন কিন্তু আপনাকে সেই সাকসেস হওয়ার আগে দেখতে হবে যে আপনি মেশিনটা কোথা থেকে তুলছেন এবং আপনি মেশিনটা ঠিক তুলছেন কি না কেন আপনি এত কষ্ট করে যে টাকাটা জোগাড় করলেন তারপর আপনি মেশিনটা এমন একটা জায়গা থেকে তুললেন তাতে কী হচ্ছে যখন দেখছেন আপনি মেশিনটা আপনি নিয়ে সাকসেস হতে পারছে না আপনি কাজটা ঠিকঠাক করতে পারছে না কেন মেশিনের প্রবলেম আসে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো আমাদের এই এস সেন্টার যেটা হচ্ছে আমাদের সরকারি রেজিস্ট্রেশন করা আপনার একদম অফিস রয়েছে যেইখানে আপনি আজকে আমাদের এই সংস্থা থেকে মেশিন নিলে পরবর্তীকালে যে কোনো মেশিন নিন আপনি ঠিকঠাক সার্ভিস পাবেন এবং আপনি যাতে ব্যবসাটা চালিয়ে যেতে পারেন তাতে আপনার যা যা দরকার ব্যবসার সেই সাপোর্টটা আমাদের এসএস থেকে পেয়ে যাবে নতুন মেশিন নিয়ে তো ব্যবসাটা আমি শুরু করে দিলাম অবশ্যই অবশ্যই মানুষের এখন যে আমি নিলাম তাহলে আমি মালটা কোথা থেকে কোথায় বিক্রি করব সেই ক্ষেত্রে আমি বলি ধরুন ফার্স্ট আপনাকে মালটা বিক্রি করার আগে আপনাকে দেখতে হবে কাঁচা মালটা আমি কোথা থেকে পাবো তো সেই জায়গাটায় কাঁচা মাল আপনি মেশিনটা নিলেন মেশিনের ট্রেনিং প্রথম হচ্ছে ফার্স্ট আপনার মেশিনটা বসে আপনি কাজটা শিখবেন কি করে আপনি আজকে মেশিন এ নিন বা পেপার প্লেট এ নিন বা বুড়ি মেশিনে নিন আপনি সেই মানে মেশিনটা নেওয়ার পর আপনি ট্রেনিংটা কোথা থেকে নেবেন কাজটা আপনার কোনো আইডিয়া নেই সেই ক্ষেত্রে আমি বলছি আমাদের যে ট্রেনার আছে সে আপনার বাড়িতে যাবে গিয়ে একদম আপনাকে মেশিন মেশিনে বসে আপনাকে হাতে করে ট্রেনিং দিয়ে আসবে আপনি যতক্ষণ না শিখতে পারছেন ততক্ষণ আমাদের কোম্পানির দায়িত্ব আপনি কিভাবে কাজটা শিখতে পারেন তো সেই শেখার দায়িত্বটা আমাদের কোম্পানির আপনি কাজটা শিখলেন তারপর আপনাকে জানতে হবে আপনি কাঁচামালটা কোথা থেকে পাবেন তো প্রথম অবস্থায় আমাদের কোম্পানি থেকেই আপনাকে এস এস এন্টারপ্রাইজ থেকে আপনাকে কাঁচামাল সাপ্লাই করা হবে তো আপনার দেখুন একটা যে কোনো মানুষের ওপর মানে আপনি বরাবর আপনি मैंने uh, हेल्प মানে ডিপেন্ড করে থাকবেন না কেন আপনাকে আমি প্রথম অবস্থায় কাঁচামালের জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি না কিন্তু আপনাকে কাঁচামালের আমি আপনার বাড়িতে আমি পাঠিয়ে দিচ্ছি পরবর্তীকালে আমরাই আপনাকে কাঁচামাল আপনি কোথা থেকে কম পয়সায় তুলবেন ডিলারশিপ বড় ডিলারশিপ আছে সেইখানে আপনি কম পয়সায় তুলবেন যখন আপনি কাঁচামালটা কম পয়সায় তুলতে পারবেন তখনই কিন্তু প্রফিটটা আপনি করতে পারবেন আপনি কিন্তু মালটা বিক্রি করে প্রফিট করবেন না আপনি মালটা কিনে প্রফিট করবেন কেন আপনি কমে কাঁচামালটা কিনলে তাহলে আপনার বিক্রিতে প্রফিটটা বেশি হচ্ছে তো সেই সেই জায়গা থেকে আমাদের এই এসএস এন্টারপ্রাইজ থেকে আপনাকে কাঁচা মালের ডিলারশিপ মানে বলে দেওয়া হবে এবং আপনি পরবর্তীকালে ওই ডিলারশিপ থেকে মালটা নিতে পারবেন তারপর আপনি যে বিক্রি করবেন এবার বিক্রি করবেন কোথায় আমাদের বিভিন্ন ডিলারশিপ আছে সেই ডিলারশিপে আপনাকে যে মাল যা তারা যে মালটা নিচ্ছে সেই মালটা আপনি তাদেরকে দিতে পারবেন সেই ডিলারশিপগুলো আমাদের কোম্পানি এস এস এন্টারপ্রাইজ থেকে আপনাকে ধরিয়ে দেওয়া হবে এছাড়াও এছাড়াও আপনি যে মালটা বিক্রি করবেন ধরুন ধূপকাঠি হোক বা পেপার প্লেট হোক আপনি নিজেও কিছুটা মার্কেট করতে নিজেকেও কিছুটা মার্কেট করতে হবে যেটা আপনি ধরুন র কাটি আপনার দেখবেন অনেকে আপনার আপনি যে মেশিনটা বসাচ্ছেন বলুন বলুন পেপার প্লেট এই এই মালগুলো অনেকে কলকাতা থেকে মাল নিয়ে আসছে আপনার বিক্রি করছে তারা তখন আপনি যখন মেশিন বসাচ্ছেন তখন সেই ডিলারশিপগুলো আপনার কাছাকাছি দেখবেন অনেক আপনার সরষেই অনেক ডিলারশিপ আসছে প্লাস আমরা ধরিয়ে দিচ্ছি তাছাড়া আপনার ধূপকাঠি বা পেপার প্লেটে যেটা বলছি আপনার ধরুন আপনি সেইগুলো র মালটা তাদের তারা আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে এছাড়া আপনার ধরুন যে আপনি সেন্ট প্যাকেট করে আপনি কিছুটা মাল বিক্রি করবেন তাতে আপনার যে রাঠি বিক্রি করে আপনার পার কেজিতে ধরুন পনেরো থেকে কুড়ি টাকা আপনি প্রফিট করছেন ডিলারশিপে দিয়ে বা যে কোনো আপনার পাইকারদের দিয়ে তো তাছাড়া আপনি সেন্ট প্যাকেট করে যখনই বিক্রি করবেন না মালটা তখন আপনার কি হবে আপনার ওই লাভটা আপনার পাঁচ গুণ বেড়ে যাবে দশ গুণ বেড়ে যাবে আপনার দেখবেন দেড়শো থেকে দুশো টাকা আপনার পার কেজিতে প্রফিট হচ্ছে তো এইভাবেই আপনাকে আপনাকে ব্যবসাটা করতে হবে পেপার প্লেটের ক্ষেত্রেও তাই আপনি যে ডিলারশিপে দিচ্ছেন তাতে আপনি দেখা যাচ্ছে আপনি হাজারে আপনি তিরিশ টাকা প্রফিট পাচ্ছেন কিন্তু আপনি যখন নিজে কাস্টমার ধরে আপনি বিক্রি করছেন দোকানে বিক্রি করছেন তখন আপনারা এটা একশো কুড়ি থেকে পাচ্ছেন তো আপনারা এইভাবে আর যেরকম ধরুন নিজের ব্র্যান্ডও তৈরি করছেন আস্তে আস্তে নিজের ব্র্যান্ড তৈরি করছেন তখন দেখবেন কি হচ্ছে আমার থেকে আপনি আজকে একটা মেশিন বা যে কোনো জায়গা থেকে একটা মেশিন নিচ্ছেন একজন আপনি নিজে কাজ করছেন পরবর্তীকালে হবে দেখবেন আপনি নিজে লোক খাটিয়ে আপনার বিজনেস এতটাই বেড়ে যাচ্ছে যে আপনি নিজে লোক খাটিয়ে আপনি বিজনেসটা করছে করতে পারছেন তো সেই কারণেই আমি বলছি আপনি আজকে কোন ব্যবসাটা করবেন কি লকডাউনের সিচুয়েশনে তো সেই চিন্তা ভাবনাটা আপনার এখনো মনে আছে পরবর্তীকালে আপনি দেখবেন আপনি সাকসেস আপনার পরবর্তীকালে এই জিনিসগুলো আপনার আসবে না এবং আপনি মেশিনও বাড়াবেন হ্যাঁ চলুন তাহলে মেশিন আর কাঁচামালটা দেখানো যাক তো ভিউ আর দেখুন এইটা হচ্ছে ম্যানুয়াল মেশিন এই মেশিনটা আমি অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি যে অনেক প্রতিবন্ধী নিয়ে ভিডিও করছে অনেকে তো আমি বলবো এই মেশিনটা যেটা হচ্ছে মেশিন যেটা আপনার প্রতিবন্ধী দেখবেন অনেক রকম হয় যেটা হচ্ছে গিয়ে চোখে দেখতে পাচ্ছে না সে চোখে দেখতে পাচ্ছে না সে মেশিনটা কী করে চালাবে তো সেক্ষেত্রে আমি বলি যে যে প্রতিবন্ধী যে চোখে দেখতে পাচ্ছে না সে আপনার প্যাকেটে দশটা কাঠি গুনে ভরতে পারবে কিন্তু এই মেশিনটা সে চালাতে পারবে প্যাকেট করলেও সে আপনারা দেখবেন ট্রেনে ট্রেনে অনেক প্রতিবন্ধী তারা ট্রেনে মাল বিক্রি করছে মানে ধূপকাঠি বিক্রি করছে এইগুলো দেখা যায় কিন্তু মেশিন এটা হচ্ছে মেশিন যেটা হচ্ছে মেশিনটা চালাতে গেলে একটা অন্ধ মানুষ চালানো সম্ভব না সেক্ষেত্রে আমি বলি তাদের জন্য অন্যরকম আমাদের কাছে কাজ আছে তারা সেন্ট করুক প্যাকেট করুক সেইগুলো করতে পারবে তো সুতরাং এই যে মেশিনটা নিয়ে দেখবেন অনেক এতে দেখাচ্ছে যেগুলো ফল মানে ফলস দেখাচ্ছে তো আপনারা সেই জায়গাগুলো থেকে সাবধান তো আপনারা আসুন আমাদের এরকমই যে এসএস সেন্টার প্রায় যেইখানে আপনারা দেখবেন যে সরকারি রেজিস্ট্রেশন করা এসএস সেন্টার প্রায় সেক্ষেত্রে আপনারা যে সঠিক জায়গা থেকে মেশিন তুলুন যাতে আপনারা কাজটা সাকসেস করতে পারেন তো সেই কারণে বলবো আপনারা এই যে ছোটো মেশিনটা আছে এইটা দিয়ে আপনারা যে কেউ ব্যবসাটা ব্যবসাটা চালু করতে পারেন তো ফার্স্টে আমি বলবো একটা ছোটো মেশিন নিয়ে আপনারা ব্যবসাটা চালু করুন সেই ব্যবসাটা চালু করতে গেলে আমাদের যে এই মেশিনটা যেটা হচ্ছে আপনারা দেখবেন অনেক জায়গায় বলে থাকছে তেরো হাজার পনেরো হাজার আপনাকে আমি বলবো এত দূর থেকে আপনি বাজেট নিয়ে আসছেন তো তেরো হাজার পনেরো হাজারে আপনি মেশিনটা বসিয়ে সাকসেস করতে পারবেন না সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা একটা তিরিশ হাজার টাকা প্যা প্যাকেজ ধরে আসুন তাতে কি হচ্ছে আপনার এই মেশিনটার সঙ্গে আপনার কাঁচা মাল লাগছে আপনার ট্রেনিং লাগছে ওয়েট মেশিন লাগছে তো এইগুলো আপনাকে পরবর্তীকালে জানতে হচ্ছে আসার পর যখন জানছেন আপনি মেশিনটা তেরো হাজার পনেরো হাজার আমি কাজটা চালু করতে পারবো কিন্তু আপনি পারছেন না তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা প্রথম অবস্থায় আপনি তিরিশ হাজার টাকা বাজেট নিয়ে আসুন মেশিনটা চালু করতে গেলে আপনারা অবশ্যই সাকসেস হতে পারবেন এই ম্যানুয়াল মেশিনটাই কাজ করে তো এই মেশিনটাতে প্রোডাকশন আছে ধরুন ঘন্টায় দু থেকে আড়াই কেজি প্রোডাকশন আছে আর আপনার যে আপনি মালটা বিক্রি করবেন সেই সিস্টেমগুলো কত কি প্রফিট পাবেন এইগুলো ফোনের মাধ্যমে আপনি ফোন করবেন আপনাকে অবশ্যই বলে দেওয়া হবে তো এগুলো কি আছে বস্তাতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এইগুলো হচ্ছে কাঁচামাল আপনার এইগুলো হচ্ছে আপনার তৈরি কাঠি তো এরকম তৈরি কাটি আপনি বস্তায় করে আপনি প্যাকিং করে আপনি বিভিন্ন ডিলারশিপে পাঠাতে পারবেন তারপর আপনি বললাম সেন্ট প্যাকেট যদি করতে চান এই দিকে দেখাবেন একটু এই যে দেখুন এরকম প্যাকেট বিভিন্ন রকম প্যাকেট আছে আপনার এরকম সেন্ট আছে তো এই সেন্ট প্যাকেট করে আপনি কীভাবে ব্যবসায় দাঁড়াতে পারবেন সেটাই এস এস সেন্টার হাত ধরে আপনি অবশ্যই এগোতে পারবেন তার জন্য বলছি আপনারা আসুন এসএস সেন্টার বেজে একবার এসে দেখুন দেখে ভেরিফাই করুন তা তারপর আপনি কাজটা চালু করবেন তো বিভা যেটা বলছিলাম যে ধূপকাঠির অটোমেটিক মেশিন এই যে দেখছেন এটা হচ্ছে ধূপকাটির অটোমেটিক মেশিন যেটা আমাদের কাছ থেকে আপনি পাবেন একদম অরিজিনাল সিলপ্যাক আপনার কোম্পানির মেশিন তো আপনারা এইটাই যেটা বলছিলাম আপনাদের এইটাই আপনি ব্যবসাটা শুরু করার আগে আপনি দেখে নেবেন ঠিকঠাক মেশিনটা নিচ্ছেন কেন নিচ্ছেন কি যাতে আপনি পরবর্তীকালে ব্যবসাটা আপনি না বন্ধ করে দেন সেই জন্য আপনাকে বারবার বলবো আপনি একদম রেজিস্টার রেজিস্ট্রেশন করা কোম্পানি যে কোনো কোম্পানি আপনি আজকে আমাদের এস সেন্টার পেজেও আসতে পারেন বা অন্য যে কোনো জায়গায় আসতে পারেন আপনি আজকে সঠিক জায়গায় যান আপনার রেজিস্টার রেজিস্টার করা আছে নাকি কোম্পানি আপনি জিএসটি বিল পাবেন নাকি সবগুলো দেখে তারপর মেশিনটা তুলুন তাহলে আপনি ভাববেন যে আপনি প্রতারণায় পা দেননি তো সুতরাং এরকম আপনি অটোমেটিক মেশিন নিন যেটা হচ্ছে কি আপনার প্রোডাকশান ভালো আছে আপনার সার্ভিস ভালো আছে তো এইগুলো আপনি ফোনের মাধ্যমে জিজ্ঞেস করবেন ফোনে আপনি কল করে নিন আপনাকে ডিটেলস এই মেশিনের সম্বন্ধে বলে দেওয়া হবে তো এরপর দেখুন চলুন দেখাচ্ছি আপনাকে যেটা বলছিলাম মুড়ি মেশিন তো এই যে দেখতে পাচ্ছেন আপনাদের মুড়ি মেশিন এই যেটা বলছিলাম আপনাদের মুড়ি মেশিন তো ভিওসরা এই যে দেখছেন এটা হচ্ছে কি আপনার রোস্টার বলছে ছোটো রোস্টার এটা হচ্ছে মিনি রোস্টার তো এটাতে আপনার ঘন্টায় প্রোডাকশান আছে আপনার আশি থেকে একশো কিলো পার ঘন্টায় মুড়ি প্রোডাকশান আছে তো এরপর আছে যেটা আপনার দেখুন এই যে এটা হচ্ছে বড় রোস্টার বিগ রোস্টার যেটা হচ্ছে আপনার ঘন্টায় দেড়শো থেকে দুশো কিলো পার ঘণ্টায় প্রোডাকশান আছে মুড়ি এছাড়াও আরও বিভিন্ন বড় মেশিন আছে ছোটো হাতি আপনার বড় হাতি তো এরকম বিভিন্ন রকম মেশিন আছে আপনারা এইগুলো অফিসে আসুন সব দেখিয়ে দেওয়া হবে আর আপনি যে এই যে মুড়িটা আজকে মুড়ির মার্কেট কিন্তু অবশ্যই খুব সুন্দর একটা মুড়ির মার্কেট আছে সেক্ষেত্রে আপনার মুড়ির মার্কেটটা করতে গেলে আপনি কীভাবে করবেন আপনি কিভাবে কোথা থেকে চালটা পাবেন আপনি কিভাবে মার্কেটটা করবেন আপনার মুড়িটা কিভাবে আপনি সুস্বাদু করবেন আপনি যাতে মার্কেটে সেল করতে পারেন এই পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো এবং আপনি মুড়িটা যে ভাজবেন তার যে ট্রেনিংটা সব আপনার যে আমাদের ট্রেনার আছে কোম্পানি ট্রেনার আপনার বাড়িতে যাবে গিয়ে আপনাকে টোটাল ট্রেনিং দিয়ে কাজ শিখিয়ে দিয়ে আসবে সেটা আমাদের এই এস এস এন্টারপ্রাইজের দায়িত্ব তো আপনারা আসুন এসে আপনি যোগাযোগ করুন অবশ্যই আপনি সাকসেস করতে পারবেন আজকে যেটা ভাবছেন আপনি কোন ব্যবসাটা চালু করবেন তো সেক্ষেত্রে আপনারা আসতে পারেন এসে দেখতে পারেন পারেন আপনার মনে হলে আপনি চালু করতে তো আপনাদের যেটা বলছিলাম পেপার প্লেট মেশিন এই যে দেখছেন এটা হচ্ছে পেপার অটোমেটিক মেশিন কিন্তু আপনাদের এই অটোমেটিক মেশিনটা দেখাচ্ছি এটা আমাদের স্যাম্পল মেশিন আছে তো আমি আপনাদের বলবো অটোমেটিক পেপার প্লেটের ক্ষেত্রে আপনি অটোমেটিক মেশিনে যাবেন না অটোমেটিক মেশিন পেপার প্লেটের সাকসেস না আপনার যেটা সাকসেস হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন নিন আপনি হার্ডোলিক মেশিন নিন পেপার প্লেটের আপনি অবশ্যই কাজ সাকসেস করতে পারবেন কেন আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে কাজটা সাকসেস করতে পারেন কেন আপনি সাকসেস করতে পারেন আপনি যেরকম লাভ করতে পারবেন তো সুতরাং আমাদের কোম্পানিরও একটা সুনাম থাকবে সেক্ষেত্রে আমি বলবো আপনার অটোমেটিক মেশিনে যাবেন না আপনি আজকে পেপার প্লেটের ম্যানুয়াল মেশিন নিন আপনি হাইড্রোলিক মেশিন নিন তো সেক্ষেত্রে আমাদের কাজ কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন আর আপনি একটা ছোট আপনি ছোটো করে যদি ব্যবসাটা চালু করতে চান সেক্ষেত্রে আপনাকে আমি বলবো ম্যানুয়াল মেশিনটা বসিয়ে আপনি ফার্স্ট চালু করলেন তারপর আপনার যখন আপনি বিজনেসটা বাড়াচ্ছেন আপনি দেখছেন বিজনেসটা আজকে সাকসেস আছে তখন আপনি অটোমেটিকে যান যেটা হচ্ছে একটা ছোটো আপনার ম্যানুয়াল মেশিন আপনি বসাতে চাইলে অনেক জায়গায় দেখবেন বলছে তারা আমাদের ছ একটা ম্যানুয়াল মেশিন পনেরো হাজার বা সতেরো হাজার এরকম দাম বলছে তো আপনার বাজেট নিয়ে যাচ্ছেন আপনি পনেরো সতেরো হাজার শুনে আপনি বাজেট নিয়ে যাচ্ছেন কুড়ি হাজার কিন্তু আপনাকে আমি বলবো আপনি এতটা দূর থেকে একই কথা বলবো আপনাকে এতটা দূর থেকে আপনি যাচ্ছেন কিন্তু আপনি এই ছোটো মেশিন যেটা আপনার বাজেট পনেরো সতেরো হাজার বলছেন আপনি কুড়ি হাজার নিয়ে যাচ্ছেন তখন আপনি সেই মেশিনটা বসিয়ে মানে টাকাটা নিয়ে গিয়ে আপনি দেখছেন আমার সাকসেস হচ্ছে না কেন আপনি আজকে সেই বাজেটের মধ্যে আমি মেশিনটা ম্যানুয়াল মেশিনটা বসাতে পারছি না কেন আপনাকে শুধু মেশিনটা নিলে হবে না এই পেপার প্লেটের একটা জিনিস কি আছে আপনার বিভিন্ন রকম ডাই আছে তো ওই ডাইগুলোর আলাদা আলাদা দাম আছে যেটা আপনাকে আমি ডাইটাও আপনাকে আমি দেখাবো যেটা হচ্ছে লোয়ার ডাই বলছে ওই লোয়ার ডাই আপনারা নেবেন না যেটা হচ্ছে ডায়মন্ড ডাই ডায়মন্ড ডাই আপনি কাজ শুরু করবেন আপনি নিশ্চয়ই সাকসেস মানে আপনি কাজটা চালিয়ে যেতে পারবেন তো সেই ডায়মন্ড ডাই আপনার ম্যানুয়াল মেশিন আপনার কাঁচামাল এইগুলো নিয়ে আপনার একটা মিনিমাম আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার প্যাকেজ ধরে ম্যানুয়াল মেশিনে এগোবেন তাহলে কি আপনাদের এই বাজেটটা যখন আপনি জানতে পারছেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনার তো লাগছে তো তখন আপনি ব্যবসাটা সাকসেস করতে পারবেন তো যখন আপনি এই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনি ম্যানুয়াল মেশিনটা চালু করলেন আপনি আজকে সাকসেস করলেন তারপর আপনি হাইড্রোলিক মেশিনে যান তো হাইড্রোলিকারের বিভিন্ন আছে সিঙ্গেল হাইড্রোলিক সিঙ্গেল টাই ডবল টাই বিভিন্ন রকম হাইড্রোলিকার আছে তো সেক্ষেত্রে তাতে আপনার বাজেটটা কি একটু বেড়ে যাবে আপনার আশি হাজার এক লাখ তো যে যার পক্ষে যেটা সম্ভব যে কেউ যদি মনে করে ফার্স্টেই আমি হাইড্রোলিক মেশিন দিয়ে চালু করবো তো তারা হাইড্রোলিক মেশিন দিয়ে চালু করতে পারে আর যদি মনে করে যে আমি ছোটো থেকে আপনি একটা অল্প বাজেটে আপনি ম্যানুয়াল থেকে চালু করবো তারপর আমি হাইড্রোলিকে যাব তারা সেটাও করতে পারে তো এটা হচ্ছে পেপার প্লেট আর একটা কথা আপনাদের বলছি আমাদের একটা যে নতুন এ আছে যেটা হচ্ছে আপনারা একই মেশিনে একই মেশিনে আপনারা দু রকম মার্কেট করতে পারবেন সেটা কি যেটা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি শুনছেন হয়তো এর আগে কোনো ভিডিওতে আপনি শোনেননি তো আপনাদের আমি বলছি এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনি একদম অবশ্যই পেয়ে যাবেন আর আপনারও ব্যবসাটা বাড়াতে পারবেন আপনার একই মেশিনে দু রকম প্রোডাক্ট যেটা হচ্ছে আপনি পেপার প্লেট তৈরি করতে পারবেন এবং হাওয়াই চপ্পল স্যান্ডেল যেটা দেখবেন আমরা পাই দিই যে কোনো ছোট থেকে বড় সব রকম আপনি স্যান্ডেল তৈরি করতে পারবেন একই মেশিনে তো সেই মেশিনটা আপনার একটু বাজেটটা হয়ে যাবে কিন্তু আপনার কি হচ্ছে আপনি একই মেশিনে দু রকম মাল তৈরি করতে পারছেন পেপার প্লেট এবং জুতো সেই মেশিনটা আমাদের কাছে আপনি দাম আছে এক লাখ কুড়ি হাজার তো আপনার মনে হলে আপনি সেই মেশিনটা বসিয়েও রকম ব্যবসা করে আপনি প্রফিটটা করতে পারছেন তো এই যে মেশিনগুলো আপনাদের দেখালাম এই মেশিনগুলো আপনার যে আপনি আজকে বিজনেসটা করবেন তো এই বিজনেসটা করবেন আপনি যতটা প্রথম থেকে লাস্ট অব দি যতটা হেল্প করার আছে আমাদের এই এস এস সেন্টার আপনাকে অবশ্যই সহযোগিতা করবে তো হেল্প করবে নমস্কার